নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজিতে রিনুয়াল সম্পর্কিত নোটিশ আগেই দিয়ে দিয়েছে আজকে থেকে এই প্রক্রিয়া শুরু হলো চলবে তিরিশে নভেম্বর রাত্রি দশটা অবধি রিনুয়াল লিঙ্ক আমি দিয়ে রেখেছি রিনুয়াল লিঙ্কে ক্লিক করলে এরকম ক্লিক হেয়ার টু পিজি রিনুয়ালে অপশন দেখাবে সেখানে ক্লিক করলে আপনাদের এখানে পি রিনিউাল ফর পিজি কোর্স বলে অপশন দেখাবে তারপরে এরকম একটা পেজ খুলে যাবে সেখানে আপনাদের ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বার দিলে এবং নেক্সট করলে আপনাদের প্রোফাইল আইডি খুলে যাবে তারপরে আপনাদের পে স্পেশাল পেপার সিলেকশন করতে হবে যারা পিজি ইতিহাস স্টুডেন্ট আছো তাদের এ অথবা বি সিলেকশন করতে হবে এবার স্পেশাল পেপারে এ অথবা বিতে কি আছে সেটা আলোচনা করে দিচ্ছি প্রথমে বলে রাখি আজকে আলোচনার বিষয় পিজি রিনিউয়াল স্পেশাল পেপার সিলেকশন গ্রুপ এ অথবা গ্রুপ বি ভালো করে শুনে নেবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে বলে রাখি পিজি দ্বিতীয় বর্ষে মোট চারটি পেপার পড়তে হয় ফার্স্ট ইয়ারে চারটে পেপার সেকেন্ড ইয়ারে চারটে পেপার কিন্তু সেকেন্ড ইয়ারে পড়তে গেলে আপনাদের স্পেশাল পেপার সিলেকশন করতে হয় প্রথম দুটো পেপার থাকে পঞ্চম ও ষষ্ঠ এই পঞ্চম পত্রে থাকে আধুনিক ইউরোপের ইতিহাস আর সিক্স পেপারে থাকে ইন্টারন্যাশনাল রিলেশন ঠিক আছে একটা বই দেবে সেই বইতে দুটো পেপার থাকবে আর একটা বই দেবে স্পেশাল পেপারের মোট দুটো বই পাবেন সেকেন্ড ইয়ারে এবারে সে স্পেশাল পেপার সেভেন বি অর্থাৎ বি পেপার সেভেন বি বা এইট বি দুটো নিতে হয় বি নিলে সেভেন বা এইট বি নিতে হবে এবার সেখানে বি সিলেকশন করলে আপনাদের যারা আদি মধ্য যুগ অর্থাৎ যুগ পছন্দ করেন তাদের তারা বি পেপারটা নেবেন এই পেপারটা একটু সহজ কেননা আমার কাছে ধারাবাহিক ইতিহাস রয়েছে তো সেই জন্য এই পেপারটা একটু সহজ মনে হয়েছে প্রথমে বলি যার যার নিজস্ব পছন্দ মতো পেপার সিলেকশন করবেন পেপার সিলেকশনের পরে কিন্তু পাল্টানো যায় না স্পেশাল পেপার বিতে কি কী আছে সেটা একটু দেখে নেবেন এখানে সুলতানি যুগের কিছু আছে বিজয়নগর সাম্রাজ্য রাজপোতানা বাংলা আঞ্চলিক সাহিত্যের ইতিহাস প্রথমে বলে রাখি স্পেশাল পেপারগুলোতে আমরা এতদিন রাজনৈতিক ইতিহাস পড়ে এসেছি এবার থেকে আপনাদের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস পড়তে হবে সেভেন বি এবং এইট বি পেপারে আছে সেভেন বি পেপারে আছে পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের সামাজিক ইতিহাস আর এইট বিতে আছে পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের অর্থনৈতিক ইতিহাস অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস পড়তে হবে আদিমধ্যযুগের সেভেন বি এবং এইট বি পেপারে ঠিক আছে আর যারা এ পেপার নেবেন তাদের এ পেপারে থাকে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস সেভেন এ পেপারে থাকবে সেভেন এ পেপারে থাকবে ঊনবিংশ বিংশ শতাব্দীর সামাজিক ইতিহাস যেমন ভারতের লিঙ্গ তারপরে গণিকা স্ত্রী শিক্ষা নারী ভোটাধিকার আন্দোলন ভারতবর্ষের পরিবেশ বিষয়ক ইতিহাস বিজ্ঞান চর্চা স্বাস্থ্য চিত্রকলা খেলাধুলা ইত্যাদি আর এইট এতে থাকবে ঊনবিংশ বিংশ শতাব্দীর অর্থনৈতিক ইতিহাস যেমন ভূমি বন্দোবস্ত তারপরে কৃষক বিদ্রোহ তারপরে আপনার পুঁজিপতি শ্রেণীর উদ্ভব বিকাশ ও চরিত্র ব্যবসা রাজনীতি অর্থাৎ যা হবে সেটা ঊনবিংশ বিংশ শতাব্দীর অর্থনৈতিক ইতিহাস তাহলে আপনারা জানলেন যে যদি বি পেপার সিলেকশন করেন সেক্ষেত্রে পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস নিতে পড়তে হবে আর এ পেপার সিলেকশন করলে সেখানে আপনাকে ঊনবিংশ বিংশ শতাব্দীর সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস পড়তে হবে তাই এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা ভালো করে পড়ে তারপর রিনুয়ালে স্পেশাল পেপার সিলেকশন করবেন আমি দুটোতেই গাইড করি ঠিক আছে যদি সহজ বলে মনে করেন যে আমার কাছে কোনটা তাহলে সেক্ষেত্রে আমি বি পেপার রেফার করবো কারণ এটা গতানুগতিক ইতিহাস মানে শাল তামিমাগুলো একটু কম আছে তুলনামূলক এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নোটস নেবেন পিজি ফার্স্ট ইয়ারের অনলাইন গাইডেন্সের জন্য সেক্ষেত্রে তাহলে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে ধন্যবাদ